কামিলাবি রহমান হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। কেমন আছেন আপনারা? চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় রন্ধন শিল্পী রুমানা রহমানের সঙ্গে। ওয়ালাইকুম সালাম রুমানা, কেমন আছো? থ্যাংক ইউ, ভালো আছি। তোমার কেক তো আমার খুবই প্রিয়। আজকে কি দেখাবে বলো? কে কি দেখাচ্ছ? হ্যাঁ, কেক দেখাবো, অরেঞ্জ সিরাপ কেক। অরেঞ্জ সিরাপ কেক তৈরি করতে যা যা উপকরণ লাগছে, ফার্ম ফ্রেশ মাখন, চিনি, ময়দা, বেকিং, ডিম, কোড়ানো নারকেল, ফার্ম ফ্রেশ গুঁড়া দুধ, ফ্রেশ ক্রিম, ফার্ম ফ্রেশ টক দই, কমলার রস, কমলার পেস্ট, অরেঞ্জ সিরাপ। আমি আগে একটা বোল দিয়ে নিলাম। সর্বপ্রথম লাগবে হচ্ছে ফার্ম বাটারটা। এই যে নাও। তোমার কতটা লাগবে? আমার এখানে এক কাপ, কিন্তু 200 গ্রামে আচ্ছা এক কাপ 200 গ্রাম আছে। হ্যাঁ, একটা একটা করে দিচ্ছি আর অল্প করে বিট করব। একটা করে বাটার দিয়ে এটা একটু মেল করে নিচ্ছি। তারপরে হচ্ছে অল্প অল্প করে চিনি দিব। চিনিটা 3 থেকে 4 বারে দিব। আমাকে একটু হেল্প করতে হবে, একটা একটা করে ডিম দেন। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, আমি বিট করি। ডিম দিয়ে খুব বেশি ফোম করা যাবে না, যেহেতু এটা ময়েস্ট কেক। এখানে ফ্রেশ ক্রিম পুরোটাই দিয়ে দিব। ওকে, এখানে ফার্ম ফ্রেশের টক দইটা দিয়ে দিব। ফার্ম ফ্রেশের টক দইটা আমি দর্শকদের একটু দেখাই। এটা হচ্ছে ফার্ম ফ্রেশের টক দই, আমাদের সবার খুব প্রিয় প্রোডাক্ট। শুধু টক দই কেন, ফার্ম ফ্রেশের সব কিছুই আমাদের খুবই ভালোবাসার জিনিস এবং আমরা সবসময় এটা ব্যবহার করে থাকি। এটা নারকেল, কোড়ানো নারকেল, ফ্রেশটা ফ্রেশ। তোমার ওভেনের প্রিহিট দিতে হবে? হ্যাঁ। কততে দেব বলো? 160 কতটুকু? 5 মিনিট। এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট, বা অনেকে ইমালকো বলে, অনেকে ইমালশন বলে, ওটা দিচ্ছি আমি। এখানে হচ্ছে ময়দা আছে, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার। ওকে, আর ময়দাটা আমি চেলে নিচ্ছি দুইবার। এখন হচ্ছে এখানে ফ্রেশ অরেঞ্জ জুসটা আছে। ওকে, হ্যাঁ ওটা দিচ্ছি। এই ময়দাটা 3 ভাগে দেবে? হ্যাঁ। তোমার মোল্ড ডাস্ট করাই আছে না? জি, ঢেলে ফেলবো এখন শুধু। কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা যখন বেকড হবে তখন কালারটা একটু গাঢ় হয়ে যাবে। 35 থেকে 40 মিনিট একই ইয়েতে। দর্শক অপেক্ষা করছি, 35 to 40 মিনিটস আমাদের সঙ্গেই থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ রুমানা, নিয়ে আসি আমাদের সময় শেষ। এখানে আমি এখন সিরাপটা দিয়ে দিই। ঠিক আছে, লেমন সিরাপ। এটা এটা কিভাবে কি করেছো সিরাপটা কি বলো? এখানে হচ্ছে ফ্রেশ লেমন জুস আছে, তারপরে পানি আর হচ্ছে চিনি আর ইমালকো আছে, মানে যে অরেঞ্জের পেস্টটা। এটা একবারে গরম কেকে দিয়ে দিতে হবে যাতে ভেতর একদম চলে যায়। হ্যাঁ, যার জন্য একটু অরেঞ্জ দিয়ে মাঝখানে বসিয়ে এটা একটু সসের মতো করা। এর মধ্যে লেমন জুস আছে, তারপর একটু কর্নফ্লাওয়ার আছে উপরতে দেওয়ার। এটা ঠিক করে নিয়েছো কর্নফ্লাওয়ার দিয়ে? হ্যাঁ, আর একটু বাটার আছে, খুব বেশি ইয়ে করিনি। অনেকে ইচ্ছা করলে এখানে হোয়াইট চকলেটটাও ইয়ে দিতে পারে। বাহ আপু, এটা আপনার জন্য তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ সিরাপ কেক। ভাগে পাবো কি না আমি জানি না,
এখান থেকে ফ্লেভারটা নিয়ে নিই আগে। অনেক ধন্যবাদ তোমানা, তোমাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। প্রস্তুত প্রণালী: মাখন ও চিনি ভালোভাবে বিট করতে হবে, তারপর একটা একটা করে ডিম দিয়ে বিট করতে হবে, ক্রিম, টক দই আর পেস্ট দিয়ে বিট করতে হবে, নারকেল দিয়ে অল্প বিট করে শুকনো উপকরণ দিয়ে বিট করে কমলার গ্রাইন্ড মিক্সড করতে হবে। এবার একটা গ্রিস করা মোল্ডে ঢেলে প্রিহিট ওভেনে 160 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট বেক করতে হবে। তারপর গরম কেকের উপর সিরাপ দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ সিরাপ কেক। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী শাহেদ আলী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। আপনি কি খেতে ভালোবাসেন আমি জানি না, আমি নিউট্রাল একটা জিনিস নিয়ে এসেছি খাওয়াবো বলে, যেটা সবাই খুব পছন্দ করে। এটা হলো স্পাইসি পনির মশলা। স্পাইসি পনির মাখনি তৈরি করতে যা যা উপকরণ লাগছে: পনির কিউব, আদা ও রসুন গুঁড়া, লাল মরিচ, হলুদ ও ধনে গুঁড়া, ফার্ম ফ্রেশ টক দই, মেথি গুঁড়া, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, পুদিনা পেস্ট, ফার্ম ফ্রেশ ঘি, গরম মশলার গুঁড়া, চিনি এবং লবণ। তো আমি এখন যেটা করব, ফার্ম ফ্রেশের ঘি আমাদের শেফ এবং রন্ধনশিল্পীদের খুব প্রিয় একটা প্রোডাক্ট, এটা দিয়ে আমি পনিরটাকে একটু ভেজে নেব। আমি বলবো যারা আমাদের পুষ্টিবিদ আছে এরপরে সে আরো ভালো বলতে পারবে, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব সুস্বাদু একটা খাবার। মানে পনিরও ভাজা যায়? হ্যাঁ, এটা কিন্তু ভাই ওই পনিরটা, ওই নর্মাল যেটা আমরা পনিরটা খাই যে লবণাক্ত পনিরটা, ওটা দিলে তো গলে যাবে। হ্যাঁ, গরমে এটা হচ্ছে দুধের ছানা দিয়ে করা, বাট প্রসেসিংটা অন্যরকম, যেটা আমরা রান্না করে খেতে পারি। এখন নিশ্চয়ই আপনাদের ব্যস্ততা একটু বেড়েছে, কারণ আমরা 2 বছর একটুখানি পিছিয়ে ছিলাম। তো আপনার সম্পর্কে একটু বলেন, কাজ নিয়ে কতটা এখন? আমি কিছু ছবিতে কাজ করছি, হ্যাঁ, সিরিয়াল কাজ করছি, ওয়েব সিরিজ করছি, একটা বিজ্ঞাপনও করলাম। এটা হয়ে গেছে? হ্যাঁ, আমি এই চুলাতে এমনি রেখে দিচ্ছি গরমের ভেতরে। আমি এখন যেটা করব সেটাতে আমি আবারও একটু ঘি দেবো এখানে। এটা হচ্ছে আমাদের কথা, এখানে আমি ফার্ম ফ্রেশে টক দই, হ্যাঁ, এর মধ্যেই আমি সব মশলাগুলোকে গুলিয়ে ফেলব। এখানে আছে লাল মরিচের গুঁড়ো, যে যতটা ঝাল খেতে পছন্দ করে করবে, গোলমরিচের গুঁড়ো, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। এখানে আছে গরম মশলা পাউডার, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আছে। এখানে আছে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিলাম। এখানে আছে মেথি গুঁড়ো, এটা খুব স্ট্রং হয় ফ্লেভারটা, এই জন্য আমি কম দিলাম। এখানে আছে আদা গুঁড়ো, রেশিওটা খুব সুন্দর, আমি 1 চা চামচ পরিমাণ সবগুলো দিলাম। এখানে আছে হলুদ গুঁড়ো দিলাম, এটা চিনি, চিনিও লাগে না, হ্যাঁ, জাস্ট টু টেস্ট। আর ভাই এটা একটু আমাকে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে রসুনের গুঁড়ো, আমি আদা গুঁড়ো দিয়েছি, রসুনের গুঁড়ো দিলাম, লবণটা একটু দিতে হবে, লবণও লাগবে, লবণের মতো ভালোবাসা, লবণ ছাড়া তো চলে না, জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করবো। খুব সহজ রান্নাটা, এই আপনার সাথে গল্প করতে করতে এটা হয়ে যাবে। পেস্টটাই তো দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছে, খেয়ে ফেলি, ভর্তার মতো মনে হচ্ছে না। আচ্ছা, এটার মধ্যে আমি এই যে এখানে টমেটো সস আছে, হ্যাঁ, এই যে আমরা এখানে ঘিটা গরম করলাম, ওখানে আমরা পেস্টটা ঢেলে দেব। হ্যাঁ, এখন আমরা পুদিনা পেস্ট আছে। এই গ্রেভিটা তৈরির কোনো টাইম টেবিল আছে যে? এটা একটু তেলের উপরে উঠলে মানে কাঁচা গন্ধটা মশলার চলে যাবে, এটা মানে কষানো বলে এটাকে। হ্যাঁ, আমি একটু চিনি দিই। তো যখন নাকি মশলাটা কষে তেলের উপরে উঠে যে ভাসবে, তখন আমরা ভাববো যে এটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটুখানি এখান থেকে মিষ্টি দই দেবো। আচ্ছা, মিষ্টি দই? হ্যাঁ, মিষ্টি দই, আমি টক দিয়েছি, এখন মিষ্টি দই দেবো। রান্না জিনিসটা আমার কাছে অনেক বড় কেমিস্ট্রি। হ্যাঁ, আসলে যে কারণে এক একজনের রান্না এক এক রকম। হ্যাঁ, এখন আমি কী করবো, এই পনিরগুলো এখানে ছেড়ে দেব। দেখেন যে তেলের উপরে উঠে গেছে, কিন্তু তেলটা উপরে ভাসছে, তাই না? এখন আমরা ভাজা পনিরগুলো এখানে দিয়ে দিই। ঘ্রাণটা কিন্তু আসলে কৃতিত্ব, ঘি বেশি, মশলাগুলো তো আছে, হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি
সার্ভিংয়ে চলে যাব। আমি কিন্তু খুব উদগ্রীব হয়ে আছি খাওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা খাব। তো ভাই আমি জানি না আপনার কেমন লাগবে, আমি আপনার জন্য রান্না করলাম স্পাইসি পনির মশলা। ধন্যবাদ, আমি তো ঘ্রাণেই অর্ধনং ভোজনম হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। প্রস্তুত প্রণালী: একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিয়ে কিউব করে কাটা পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে ফার্ম ফ্রেশ টক দই নিয়ে তার সাথে একে একে লাল মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা পাউডার, ধনে গুঁড়া, মেথি গুঁড়া, আদা গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন গুঁড়া, লবণ ও টমেটো সস ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর অন্য একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিয়ে তাতে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে পুদিনা পেস্ট, সামান্য চিনি ও ফার্ম ফ্রেশ মিষ্টি দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে। এবার পরিবেশন পাত্রে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার স্পাইসি পনির মাখনি। আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। প্রিয় দর্শক, দুটো সুন্দর ডিফারেন্ট টাইপ রেসিপি অপেক্ষা করছে আমাদের জন্য, কখন আমরা খাবো বা খেতে পারবো না। কেন না, আমরা আগে জানবো কি পুষ্টি তত্ত্ব পাবো এতে। আমি যাচ্ছি পুষ্টিবিদ বাণীর কাছে। মানে ভালো আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি জানি তোমার খুব প্রিয় ব্যক্তিত্ব, কাজে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। ভাই ও পুষ্টিবিদ বাণী এখনো আমাদেরকে রেস্ট্রিক্টেড করবে কোনটা আমরা খাবো না। রেস্ট্রিক্টেড আসলে করতে চাই না, কারণ হচ্ছে সবাই খুব আনন্দ নিয়ে শখ করে আজকাল বাসায় হচ্ছে রান্নাবান্না করে। বিশেষ করে আজকে, হ্যাঁ আজকে যে দুটো রেসিপি দেখানো হয়েছে দুটোই আসলে খুবই মানে বলবো এক্সেপশনাল। আর বর্তমানে দর্শক আমার মতো আপনারাও হয়তো দেখেছেন এই কোয়ারেন্টাইন সময়ে বা যারা মানে করোনাকালীন সময়ে আমরা ঘরে অনেকটা দিন কাটিয়েছি বা ঘরবন্দি জীবনযাপন করেছি, তো এই সময় দেখা গিয়েছে যারা রান্না জানে না তারাও কিন্তু অলমোস্ট রান্নাটা শিখে নিয়েছে। আর বিশেষ করে কেকের প্রতি আমি দেখলাম খুব বেশি ঝোঁক সবাই, ছোট বড় সবাই খুব কেক খেতে পছন্দ করে। তো আজকে যে কেকটি দেখানো হয়েছে যে অরেঞ্জ ফ্লেভার এবং অরেঞ্জ জুস দিয়ে করেছে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিকজ আমরা জানি যে রিচ ফুডের মধ্যে কিন্তু বা হাই ক্যালোরির মধ্যে কিন্তু কেকটি পড়ে যায়, তো এখানে একটু ডিফারেন্ট হচ্ছে হচ্ছে যেহেতু এখানে ক্রিম দিয়ে ডেকোরেট করা হয়নি, যার কারণে কিছুটা হলে কোলেস্টেরল বা ব্যাড ফ্যাট যেটিকে আমরা বলছি সেটা অনেকাংশে কমে যাচ্ছে। আর যেখানে যেহেতু এখানে অরেঞ্জ ফ্লেভার আনছেন তো দেখা যাচ্ছে একটু টেস্টটাও কিন্তু ডিফারেন্স ওয়েতেই আসছে। আমার কাছে দর্শক খুবই ভালো লেগেছে, আশা করি আমরা যখন টেস্ট করব তখন টেস্টটা অনেক ভালো লাগবে। তো আমি একটু নিউট্রিশন সম্পর্কে তাহলে একটু বলেই দিচ্ছি, সেটি হচ্ছে যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, ডিম থেকে আমরা বরাবরের মতোই প্রথম শ্রেণীর যে প্রোটিন থাকে সেটি আমরা পেয়ে যাচ্ছি। আর বেসিক্যালি এই প্রোটিনটি যে অ্যালবুমিন নামক প্রোটিন থাকে, এই প্রোটিনটি কিন্তু আমাদের দেহরসে যে পানির যে ভারসাম্য সেটি কিন্তু হেল্প করতে অনেক বেশি সহায়তা করে। কারণ অনেকেরই দেখা যায় যে পানিসাম্য নষ্ট হয়ে ইডিমা বা শরীরটা ফুলে যায়, তো অ্যালবুমিন যদি শরীরে যদি ঘাটতি থাকে এই ধরনের প্রবণতা অনেক ক্ষেত্রে দেখা যায়। তো আমরা যদি এই অ্যালবুমিন লেভেলটা যদি ঠিক রাখি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাবো, হ্যাঁ রক্ষা পাবো। তো সাধারণত আমরা প্রেসক্রাইব করে থাকি যে কোনো অ্যাডাল্ট পার্সনকে পার ডে 1-2 ডিম খাওয়ার জন্য। তো এখানে যেহেতু উনি 4 ডিম ব্যবহার করেছেন সুতরাং বোঝাই যাচ্ছে পোর্শন মেনটেন করে খেলে যে অ্যালবুমিনের যে চাহিদা সেটি আমাদের পূরণ হয়ে যাবে। আর যেহেতু এখানে বাটার ব্যবহার করা হয়েছে সুতরাং এখান থেকে আমরা স্যাচুরেটেড ফ্যাটটি পেয়ে যাচ্ছি, এবং এখানে কিন্তু উনি অরেঞ্জ ব্যবহার করেছেন এবং নারকেল যেহেতু ব্যবহার করেছেন, নারকেল এবং অরেঞ্জ কিন্তু পটাশিয়ামের খুব ভালো একটি সোর্স। আর পটাশিয়াম কিন্তু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি কিনা ইলেকট্রোলাইটসের একটি পার্ট। সাধারণত দেখা যায় যে আমাদের যে বডিতে যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, গ্লাইকোজেন নামক যে কার্বসটা সঞ্চিত থাকে সেটি কিন্তু আমাদের সংশ্লেষণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই হচ্ছে পটাশিয়াম। আর এছাড়া কিন্তু নারকেলে কিন্তু দর্শক আমরা ম্যাঙ্গানিজটাও পেয়ে যাই, যেটিও কিনা শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নারকেল থেকে তো আমরা ডায়েটারি ফাইবারটা পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু চিনি ব্যবহার করেছে দর্শক, সিম্পল যে কার্বোহাইড্রেট সেটি আমরা পাচ্ছি। সো যাদের হচ্ছে ক্যালোরির রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে তাদের জন্য এটি খুবই ভালো, বাট ডায়াবেটিক পেশেন্ট বা অন্য কোনো যাদের
ওয়েটটা একটু বেশি, তাদের ক্ষেত্রে বলবো যে একটু পোর্শন মেনটেন করে বা ওকেশনালি এটি আপনারা এনজয় করবেন। আর দ্বিতীয় যে রেসিপিটি, সেটি আপু রান্না করতে করতে খুব সুন্দর একটি ইনফরমেশন দর্শকদের দিয়ে দিয়েছে, যারা ভেজিটেরিয়ান তাদের দেখা যায় যে প্রোটিনের কিন্তু দেখা যায় ঘাটতি থাকে বা প্রথম শ্রেণীর প্রোটিনটি খান না। তো বিশেষ করে আমরা যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময় দেখা যাচ্ছে যাদের এই প্রথম শ্রেণীর প্রোটিন ইনটেক করে না, তাদের কিন্তু এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি কিন্তু অনেকটা কম থাকে, যার কারণে দেখা যাচ্ছে তারা খুব দ্রুত কিন্তু সিভিয়ার কন্ডিশন লেভেলে কিন্তু চলে যাচ্ছেন। সো প্রোটিনের একটি ভালো সোর্স হচ্ছে এই পনির, আর পনিরটি যেহেতু দুধ থেকে আমরা পাচ্ছি, সুতরাং আমরা দেখা যাচ্ছে এখানে মিল্ক যে নিউট্রিশন সেটি খুব ভালো পরিমাণে আসছে, বিশেষ করে কেজিন নামক যে প্রোটিন সেটি আমরা পাচ্ছি। আর দর্শক, আমরা অনেকেই দেখা যায় ডায়েট করতে যে ওয়েট কমে না, অনেকে আমরা বলে যে তুমি ডায়েট করে ওয়েট কমিয়ে ফেলছো, বাট আমি সেম ডায়েটটা করছি কেন আমার ওজন কমছে না? অনেক সময় দেখা যায় দর্শক যে ভিটামিন ডি লেভেলটা যদি কমে যায় তখনও কিন্তু আমাদের ওয়েটটা সহজে কমতে চায় না। সো আর আমরা দেখা যাচ্ছে যে আসলে শহরে আমরা এমন জীবনযাপন করছি, সূর্যের আলোটা সেভাবে আমাদের স্কিনে লাগছে না এবং 70 হাইড্রো কোলেস্ট্রলটা অ্যাক্টিভ হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে এখন ম্যাক্সিমাম সবারই ভিটামিন ডি লেভেলটা কমে যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে বয়স্কদের কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে। এখানেও একটা কথা হচ্ছে যে আমাদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে ভিটামিন ডি অ্যাবজর্পশনের কিন্তু প্রবলেম হয়। তো আমাদের কিন্তু খাবারে অবশ্যই ক্যালসিয়াম, এই যে ভিটামিন ডি, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামটা কিন্তু এনশিওর করতে হবে। ফুডটা আমরা সবসময় বলে থাকি ব্যালেন্স ডায়েট অবশ্যই খাবেন এবং খাদ্যের সবগুলো উপাদানটা রাখার চেষ্টা করবেন। যদি কারো দেখা যায় ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা ল্যাকটোজ ফ্রি মিল্ক পাওয়া যায় তারা সেটি খাবেন, বা আপনারা এখানে যেহেতু টক দইটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু খুব সুন্দরভাবে ডাইজেস্ট হয়ে যায়, এইভাবে আপনারা খেতে পারেন। বা অল্টারনেটিভ যারা ডিরেক্ট মিল্ক খেতে পারে না তারা মিল্ক প্রোডাক্ট করে খাবে, বা এই যে পনির এইরকম কোনো একটা প্রিপারেশন কিন্তু টেবিলে আমরা রাখতে পারি। তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু সব ধরনের নিউট্রিশন রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল থাকে আমরা কিন্তু অনেকটা সুস্থ, মানে বয়স পর্যন্ত কিন্তু সুস্থ থাকবো। তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তোমার সুন্দর বাণীর জন্য। তো প্রিয় দর্শক, আমরা দুটো সুন্দর রেসিপি পেয়েছি, আমরা অনেক সুন্দর সুন্দর তথ্য পেয়েছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিনে। আল্লাহ হাফেজ।